পার্টি অফিসে ঢোকার মুখে আক্রান্ত সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। রাওড়া বাজার থেকে স্টেশন রোড হয়ে শনিবার পশ্চিমপাড়া খর্তা টিটাগড় জোনাল কমিটি অফিসে ঢোকার সময় তার মাথার পেছনে ইট ছুড়ে মারে কেউ। ইটের আঘাত খেয়ে দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তন্ময় বাবু। অভিযোগ, স্টেশন রোডে বরানগর থেকে বহিরাগতদের ঘোরাফেরা করতে দেখেন তিনি। যেহেতু তার বাড়ি বরানগরে, তাই মুখে মাস্ক নিয়ে ওরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ উত্তর দমদম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের। আমি যখন এই গলিটায় পার্টি অফিসটা তো গলিতে, এই গলিটায় ঢোকার জন্য যখন টান দিই, ঠিক সেই সময় আমার মাথার পেছন দিকে ইট বা পাথর এসে খুব স্বাভাবিকভাবে এই কমন রিফ্লেক্স আমি দূরে তাকাই। সাধারণ জনজীবন, মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে দাঁড়িয়ে আছেন, দোকান পাট খোলা, কোথাও কোনো অশান্তির বাতাবরণও নেই, কোনো হিংসার বাতাবরণ নেই। এমন হতে পারে যিনি আমাকে একটু মারলেন, তিনি আমাকে মেরে ওখানেই সুস্থভাবে শান্তভাবে দাঁড়িয়ে থাকবেন, আমি তো নির্দিষ্ট করে বলতে পারবো না। একটিমাত্র ছেলেকে আমি দেখেছি কালো প্যান্ট পরা এবং কালো মাস্কে মুখ থাকা, যাকে আমার মনে হয়েছে একটু অস্বাভাবিক স্পিডে তিনি চলে যাচ্ছে। কথা শুনুন, মাস্ক এটা স্বাভাবিক।